بسم الله الرحمن الرحيم السلام عليكم সম্মানিত দর্শক, পাখির রাজ্যে আমরা এখন বিচরণ করছি। গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের পাখির যে গ্যালারি রয়েছে বা পাখির যে খাঁচাগুলো রয়েছে, আমরা আজকে সেখানে রয়েছি আপনাদের সাথে। এখানে মূল পার্কে অর্থাৎ সাফারি পার্কে প্রবেশ করতে যারা অ্যাডাল্ট রয়েছেন বা প্রাপ্তবয়স্ক, তাদের জন্য 50 টাকার টিকিট। এই 50 টাকার টিকিট কাটার পরে বিভিন্ন প্যাকেজে কখনো 3টি, কখনো 4টি, 5টি দৃশ্য দেখার সুযোগ রয়েছে। তবে আলাদাভাবেও আপনারা দেখতে পারেন যে আমি প্যাকেজ না দেখে আলাদা আলাদাভাবে দেখব। তেমনি একটি খাঁচা বা পাখির রাজ্য, সেটি হলো 20 টাকা করে টিকিট জনপ্রতি। তো এই 20 টাকা দিয়ে আপনারা দেশ বিদেশের হরেক রকম পাখি দেখতে পাবেন, কাকাতুয়া সহ আরও অনেক নাম জানা না জানা। অধিকাংশই আমরা দেখেছি বিদেশি পাখি, আর যেগুলো সচরাচর আমাদের সামনে দেখা যায় না সেই রকম পাখির সংখ্যাই এখানে বেশি। পাখির কলকাকলি দর্শকদের মনোরঞ্জন দেয়, তবে বিরক্তিও কম হয় না, কারণ তাদের স্বাভাবিক জীবনে প্রতিদিন হাজার হাজার মানুষ বিরক্ত করে থাকে। নিশ্চয়ই এটি তাদের জন্য খুব একটা আনন্দের কিছু না, যদিও মানুষ সেখান থেকে আনন্দ নেয়। সবচেয়ে বেশি খুশি হয় এখানে এসে শিশু কিশোররা, তারা এই সমস্ত দৃশ্য দেখে খুবই মজা পায়। বেশ বড় বেশ কয়েকটি খাঁচা নিয়ে এই পাখির এই অংশটি, ছোট ছোট খুপরি ঘর রয়েছে তাদের থাকার জন্য। প্রত্যেকটি পাখি কমপক্ষে এক জোড়া করে রয়েছে। যেগুলো পাখি এখানে রয়েছে তাদের এক জোড়া, দুই জোড়া, কতগুলো বেশি। একই রকম দেখতে গেলেও একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে আসলে সবগুলো পাখি একই রকম নয়, একটার থেকে আর একটি একটু ভিন্নতা রয়েছে। আর এখানেই শিশু কিশোররা খুব মজা করে থাকে। প্রচুর দর্শনার্থী প্রতিদিন থাকে এখানে। আপনি ইচ্ছা করলে প্যাকেজের মাধ্যমে, যেমন 4টি 5টি দর্শনীয় স্থান দেখার জন্য একসাথে টিকিট কাটতে পারেন, আবার একটি বিষয় বা একটি খাঁচা বা একটি দৃশ্য দেখার জন্য আপনি আলাদাভাবে টিকিট কাটতে পারেন। প্যাকেজ হলে সামান্য কিছু টাকা সাশ্রয় হয়, তবে সেখানে আরও একটা সমস্যা আছে যে এমন কিছু দুটি হয়তো ভালো দৃশ্য আপনি দেখতে পারবেন, আর দুটি এমন দৃশ্য দেখলো যেগুলো আসলে ওই রকম আপনার কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ না। এটাই হলো প্যাকেজের বৈশিষ্ট্য। তো যাই হোক, আপনারা বিভিন্ন ভ্রমণ গাইড থেকে এই সম্পর্কে বা আমরা নেক্সট টাইমে আপনাদেরকে এই বিষয়ে ভালোভাবে জানানোর চেষ্টা করব। তবে দিন শেষে এই কথাটি বলতে হয় যে এই পাখিরা যে রয়েছে এরা কিন্তু স্বাধীন না। এখানে খাবার পায়, এখানে নিরাপত্তা আছে, এখানে কোনো ঝড়ঝটটা নাই, তারপরেও দিন শেষে সে কথাটি বলতে হয়, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকরে। আমাদের মনোরঞ্জনের জন্য বা গবেষণার জন্য তাদের স্বাধীন জীবনকে আমরা বন্দি করে রেখেছি। আমরা পয়সা দিয়ে সেগুলো দেখছি, আনন্দ নিচ্ছি, কিন্তু তাদের জন্য মোটেই আনন্দের নয়। তো দর্শক, যদি আমাদের এই ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন বা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি, ওয়াল যে অপশন রয়েছে সেটিকে এনেবল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে এসে ভ্রমণ করে অবশ্যই পাখির খাঁচা এককভাবে হোক আর প্যাকেজ টিকিটের মাধ্যমে হোক, আপনারা এই দৃশ্যগুলো উপভোগ করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং সাফারি পার্ক ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।